আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন সাজ্জাদ জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক যাওয়ার পথে যাত্রা বিরতিতে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলসিঙ্কির সময় শুক্রবার বিকেল 3:30টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা ভান্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফিনল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান দুদিনের যাত্রা বিরতি শেষে রোববার হেলসিঙ্কি থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী 19 থেকে 24 সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করে জাতিসংঘ অধিবেশন সহ বিভিন্ন সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী 25 থেকে 30 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অবস্থান করে 1 অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার নতুন নিরাপত্তা জোটের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় থাকা নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করাচ্ছে ফ্রান্স নজিরবিহীন পরিস্থিতির কারণেই নজিরবিহীন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের সাথে পারমাণবিক প্রযুক্তি বিক্রির চুক্তি ভেঙে আকুস নামে ওই জোটে অস্ট্রেলিয়ার যোগদানের পরই ক্ষোভ প্রকাশ করেছে প্যারিস 2016 সালে ফ্রান্সের কাছ থেকে ডিজেল চালিত সাবমেরিন কিনতে কয়েকশো কোটি ডলারের চুক্তি করে অস্ট্রেলিয়া কিন্তু সেটি বাদ দিয়ে এবার পারমাণবিক শক্তি চালিত অত্যাধুনিক সাবমেরিন তৈরিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করেছে অস্ট্রেলীয় সরকার আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিরাপরাধ 10 জনের নিহতের কথা স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী হামলায় একই পরিবারের 10 জন নিহত হয়েছে যাদের 6 জনই শিশু আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগ মুহূর্তে কাবুলে এই হামলা হয় মার্কিন সামরিক কর্মকর্তারা তখন বলছিলেন একটি ড্রোন হামলা চালানোর মাধ্যমে কাবুল বিমানবন্দরে আরেকটি আত্মঘাতী হামলা ঠেকানো হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান সংবাদ সম্মেলনে বলেন তারা প্রথমে মনে করেছিলেন তাদের সেনাদের ওপর গাড়িটি হামলা করতে যাচ্ছে সেজন্য দীর্ঘ 8 ঘন্টা পর্যবেক্ষণ করে তারা গাড়িটিতে হামলা করেন তবে এখন তারা বুঝতে পেরেছেন ওই ধারণা ভুল ছিল 65 বছরের বেশি বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের পরামর্শ দিয়েছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ তবে 16 থেকে কিছু বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার বিপক্ষে ভোট দিয়ে একে নিরুৎসাহিত করেছে তারা করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা কয়েকজন বিজ্ঞানী মনে করেন করোনার ভয়াবহতা রোধে বুস্টার ডোজ খুবই গুরুত্বপূর্ণ করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে বিতর্কের মাঝে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে 1331 জন আক্রান্তের রেকর্ড হয়েছে মারা গেছে 6 জন রিচমন্ড শহরে লকডাউন বিরোধী বিক্ষোভ করার চেষ্টার সময় বাধা দিয়েছে ভিক্টোরিয়া পুলিশ ব্রিটিশ কোচ জেমি ডেকে অব্যাহতি দিয়েছে আগামী 2 মাসের জন্য জাতীয় ফুটবল দলে দায়িত্ব দেওয়া হয়েছে বসুন্ধরার হেড কোচ অস্কার ব্রোজেনকে স্প্যানিশ ব্রোজেন সাফ চ্যাম্পিয়নশিপ এএফসি অনূর্ধ্ব 23 এবং নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় 4 জাতীয় টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন আদিল আহমেদ শানি রিপোর্ট অক্টোবরে মালদ্বীপে উপমহাদেশের ফুটবল বিশ্বকাপ নামে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর 2 সপ্তাহ আগে কোচ পরিবর্তন করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2018 সালের মেতে দায়িত্ব পাওয়া ব্রিটিশ কোচ জেমি ডেকে অব্যাহতি দিয়ে ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের স্প্যানিয়ার্ড অস্কার ব্রুজেনকে কোচের দায়িত্ব দিয়েছে বাফুফে জেমির অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত 18 আন্তর্জাতিক ম্যাচে 6 জয়ের বিপরীতে হেরেছে 7টি ম্যাচ ড্র করেছে 5টিতে নেপালে ত্রিদেশীয় সিরিজ ও কিরগিস্তানে 3 জাতীয় টুর্নামেন্টে কোচের পারফরমেন্সে সন্তুষ্ট না হওয়ায় এমন সিদ্ধান্ত বাফুফের আগামী 2 মাসের জন্য 3টি টুর্নামেন্টের জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমের কোচ জেমি ডেকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি সে এই 3টে দায়িত্ব সে পালন করবে না ইন্টারিম অ্যারেঞ্জমেন্টে আমাদের এই ন্যাশনাল টিমের কোচিং এর দায়িত্ব দিচ্ছি আমরা বসুন্ধরার কোচ অস্কার ব্রুজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে জাতীয় দলের সিংহভাগ ফুটবলারই খেলে বসুন্ধরায় বোঝাপড়ার সুবিধার্থে অস্কার ব্রুজেনের নিয়োগ বাংলাদেশের প্লেয়ার সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে আমাদের তার নিজস্ব প্লেয়ার সম্বন্ধে তার অপোনেন্ট প্লেয়ার সম্বন্ধে সকল সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে সেই ভিত্তিতে তাকে আমরা সিলেকশন করেছি আমরা 17 নভেম্বর পর্যন্ত লাল সবুজদের দায়িত্বে থাকবেন ব্রুজেন সাফের জন্য পছন্দ মতো ফুটবলার বাছাইয়েরও সুযোগ পাবেন তিনি সাময়িক অব্যাহতি পাওয়া জেমিডের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ আরও 1 বছর আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা প্রিয় দর্শক এর সাথে শেষ করছি শীর্ষ খবর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনার উজ্জ্বলতা কি